গ্রাফ ডেসক্রিপশনের উপরে। সো আমি ব্রিফলি আপনাদের লাস্ট ক্লাস মানে ইসে বলছিলাম এটা সম্পর্কে, তারপর আজকে বলে দিচ্ছি যে বেসিক্যালি ইটস 7 টাইপের গ্রাফ বা ডায়াগ্রাম আসতে পারে, 7টা একটা কোশ্চেন টাইপ হয় যার ভিতরে আপনার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারেন, একটা ডেটা বেসড একটা নন ডেটা বেসড। আচ্ছা, এটা টাস্ক 1 এক 3 ভাগের 1 ভাগ ক্যারি করে আর মিনিমাম ওয়ার্ড লিখতে হয় 150। রেকমেন্ডেড টাইম আপনাদের এই টাস্ক শেষ করার জন্য 20 মিনিট। না, দ্য থিং ইজ অফিসিয়াল যখন ব্রিটিশ কাউন্সিল বলেন আর আইডিপি বলেন, তারা যখন টাস্ক 1 লিখতে বলে, তারা এখন পর্যন্ত কখনো ক্লাসিফাই করে দেয় নাই যে আপনাদের এই পার্টিকুলার কয়েকটা প্যারা বানাইতে হবে। তারা বলে নাই আপনি ইন্ট্রোডাকশনের জন্য প্যারা দেন, বডি প্যারাগ্রাফ দেন, কনক্লুশনের জন্য প্যারাগ্রাফ দেন, ইটস নেভার সেইড এনিওয়্যার। কিন্তু আমাদের তারপরেও দিতে হবে, আমাদের একটা ক্যাটাগরিতে ফেলায় দেওয়া উচিত। এখন আমি যেই ক্যাটাগরিতে ফেলবো সেই ক্যাটাগরিতেই যে আপনাদেরকে লিখতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে লিখতে পারেন, কিন্তু একটা ক্যাটাগরাইজ বা একটা বডি স্ট্রাকচার মানে ইসের স্ট্রাকচার, এই টাস্ক প্ল্যান লেখার একটা স্ট্রাকচার যদি আপনি বানায় নেন তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ আমি যদি পুরাটা একটা প্যারাগ্রাফে লিখি, পুরাটা একটা প্যারাগ্রাফে লিখলে যে জিনিসটা হবে সেই জিনিসটা হলো কি, আপনার কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশনের নাম্বার থাকবে না, বিকজ আপনি এতটাও ভালো লিখতে পারেন না যে পুরো এক প্যারাগ্রাফে লিখে পারফেক্ট ট্রানজিশনিং বিটুইন সেন্টেন্স দেখাইতে পারবেন। আচ্ছা, না বিফোর উই গেট ইন টু অল দ্যাট, আপনারা মানে যে ফার্স্টে ডেটা বেসড আর নন ডেটা বেসডের পার্থক্যটা বুঝেন। ডেটা বেসড হলো কি, যেগুলা কোনো পরীক্ষা কোনো যে সমস্ত গ্রাফ বা ডায়াগ্রামগুলো কোনো প্রকার নিউমেরিক্যাল ডেটা বা সংখ্যা ছাড়া তৈরি হতে পারে না, সেগুলো হলো কি ডেটা বেস, লাইক দিস বার পাই লাইন অ্যান্ড টেবল, দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান্স, সবচেয়ে বেশি কাজে দেবে এটা, আসার চান্স সবচেয়ে বেশি এটা। এছাড়া আনকমন আসলে নন ডেটা বেসটা আসতে পারে, ফ্লো চার্ট, পিকচার, ডেসক্রিপশন অ্যান্ড ম্যাপস, উই আর গোনা লুক ওভার অল অফ দেম অ্যান্ড দেন স্টার্ট। ফর নাও টেক আ লুক অ্যাট দিস, যে ইট হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু প্যারাগ্রাফস অ্যান্ড অ্যান ওভারভিউ মাস্ট বি ইনক্লুডেড, ওভারভিউ মাস্ট বি ইনক্লুডেড, নট আ কনক্লুশন। নাও ইউ ক্যান সেপারেট দ্য ওভারভিউ অর ইউ ক্যান পুট দ্য ওভারভিউ ইন কনক্লুশন, বাট ইউ ক্যান ইদার গিভ আ ওভারভিউ ইন আ সেপারেট প্যারা আ কনক্লুশন, মানে আপনি ইন্ট্রোডাকশনের পরে যদি ওভারভিউর জন্য আলাদা প্যারা করেন তাহলে আপনি কনক্লুশন দিতে পারবেন না, আর কনক্লুশনের জন্য যদি আলাদা প্যারা করেন তাহলে ইন্ট্রোডাকশনের পরে ওভারভিউর জন্য আলাদা কোনো প্যারা করতে পারবেন না। আচ্ছা, সামারাইজ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার প্রেজেন্টেড অন ওয়ান অর মোর গ্রাফস, কারণ গ্রাফ তো 3টা পর্যন্ত আসতে পারে, আপনাকে এই ইনফরমেশনগুলোকে সামারাইজ করতে হবে এবং কম্প্যারিজন করতে হবে, কিন্তু সেগুলো রেলেভেন্ট কম্প্যারিজন হতে হবে। মানে আপনি মানে 5 আর 2-এর মানে 5 আর 6-এর ভিতরে কম্প্যারিজন করাটা ইট ডাজেন্ট মেক সেন্স, কিন্তু 5 আর 10-এর ভিতরে ডাবল হয়ে গেল এরকম টাইপের কম্প্যারিজন ইজ মোর রেলেভেন্ট। ডিসক্রাইব আ ডায়াগ্রাম অফ মেশিন অ্যান্ড এভরিথিং, ক্যান ইউ শুড মেক ইনক্লুড মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট রেলেভেন্ট পয়েন্টস ইন দ্য ডায়াগ্রাম, নাহলে টাস্ক অ্যাচিভমেন্ট হবে না। আপনার মোস্ট বা ইম্পর্টেন্ট বা মেইন ফিচার যেগুলো সেগুলোকে এই টাস্ক প্ল্যান বা রিপোর্টটা লেখার সময় ইনক্লুড করতেই হবে, নাহলে আপনি শেষ করতে পারবেন, মানে নাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট থেকে নাম্বার যাবে। আচ্ছা, মাইনার পয়েন্ট যেগুলো আছে বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট না সেরকম কয়েকটা চাইলে আপনি লেফট আউট করতে পারেন অর সামারাইজ করে নিয়ে আসতে পারেন। কনক্লুশনস আর নট নেসেসারি, কনক্লুশন দেওয়াটা কি নেসেসারি না, আপনার রাইটিংটা হতে হবে একটা একাডেমিক ফরম্যাটে, যেমন আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসর, টিচার বা যাদের এরকম কাউকে যখন যেভাবে দিতে পারেন সেরকম একটা ফরম্যাটে লিখতে হবে। অবভিয়াসলি ইনফর্মাল কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। এই টাস্কটা মাত্র 30% টাইম মার্ক ক্যারি করে, সো অবভিয়াসলি এটার যত ফাস্ট পারেন তত ফাস্ট করবেন, 30 মিনিটের বেশি কোনোভাবেই এটার জন্য টাইম নেওয়ার কোনো মানে হয় না।
এটা 150 ওয়ার্ড লিখতে হবে, যতই বেশি লেখেন না কেন কোনো প্রকারের সমস্যা নাই, কিন্তু টাইম নিয়ে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া জি, একটু লেট হয়েছে, একটু যদি রিক্যাপ করতেন। আপনি কে? রাবেয়া? ও আচ্ছা, একাডেমিক না আপনি? জি ভাই, এটা কি একাডেমিক না জেনারেল? একাডেমিক, হ্যাঁ। বলতেছিলাম যে টাস্ক ওয়ানে কি কি করতে হয় কি কি করতে হয় না, বললাম যে এটাকে অবভিয়াসলি প্যারাগ্রাফে ডিভাইডেড করা উচিত, তাতে কোহিয়ারেন্স এন্ড কোহিশনের নাম্বার চলে যাবে। আচ্ছা এখানে পড়েন, দেখেন এই কয়টা পয়েন্ট, সরি এই কয়টা পয়েন্ট পড়েন, পড়া শেষ হলে আমাকে বলেন কোনো কোশ্চেন থাকলে। ভেরি গুড। আচ্ছা নাও টাস্ক ওয়ান, অবভিয়াসলি কোনো প্রকারের অপিনিয়ন আপনি দিতে পারবেন না, নিজস্ব অপিনিয়ন, নিজস্ব পার্সোনাল ডিডাকশন, মানে আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে কম, এটা একটা গ্রাফে দেওয়া আছে, ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট কম দেওয়া, মানে গ্রাফে এটা দেওয়া আছে, কিন্তু আপনি যদি বলেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট কম, এর জন্য বাংলাদেশের থেকে ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ বেশি সাইন করবে, বলতে পারবেন না। যদিও অবভিয়াসলি ইটস আ ফ্যাক্ট, বাট ইউ ক্যানট সে ইট বিকজ দিস ডিসপ্লেস ইউর অপিনিয়ন, অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, নিজের অপিনিয়ন দিতে পারবেন না। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, ওকে না, এখানে একটা গ্রাফ আছে, আমরা এটা দিয়ে শুরু করব। দ্যাট রিমাইন্ডস মি যে আমি আপনাদের একটা কিছু দেই নাই,
আচ্ছা সো আপনাদের রাইটিং টাস্ক ওয়ানের লেকচারের দিকে দেখবেন এটা দেওয়া আছে এই গ্রাফটা, এরকম গ্রাফ কখনো আসবে না বিকজ দিস ইজ ভেরি ইজি টু সলভ, এরকম এটাতে এমন কোনো তথ্য নাই যেটা আপনার অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে মানে কষ্ট হবে বা অনেক বেশি তথ্য নাই, অলমোস্ট সবটুকুই দিতে হয়। বাট আমরা লেখা শুরু কেমনে করে এটা দেখানোর জন্য আমাদের আজকে ফার্স্টের এই ধাপটা। সো আমরা একটা স্যাম্পল স্ট্রাকচার আমি নিজের মতো যেটা বানাই সেটা আমি বানায় নিলাম, আমি ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারা দিই, ওভারভিউর জন্য একটা প্যারা দিই, অ্যান্ড দেন বডি প্যারাগ্রাফের জন্য ডিপেন্ড করে যে আমি এদের চাইলে একটা প্যারা দিতে পারি অর দুইটা প্যারা পর্যন্ত বা তিনটা প্যারা পর্যন্ত দিতে পারি, টোটালি ডিপেন্ডিং অন মি। আচ্ছা নাও ইন্ট্রোডাকশন প্যারায় লিখবটা কি, ইন্ট্রোডাকশন কি হবে? আমাদের যখনই কোনো গ্রাফ দেখবো তখন দেখবেন এই গ্রাফের উপরে এরকম ছোট একটা লাইন দেওয়া থাকে যেটা বলে গ্রাফটা কি দেখাচ্ছে। দ্য বার চার্ট শোজ ইনভলভমেন্ট অফ স্টুডেন্টস ইন সিলেক্টেড স্পোর্টস ফর সিনিয়র ক্লাসেস অ্যাট আ পার্টিকুলার স্কুল ইন দ্য ইয়ার 2005। ভাইয়া হ্যাঁ একটু কোয়েশ্চেন ছিল, করেন এসএসসি এইচএসসি তে যে গ্রাফ ইয়েতে থাকে এটা আর ওটার মধ্যে পার্থক্য কি? লেখার পার্থক্য ওখানে আপনি অপিনিয়ন চাইলে দিতে পারতেন, এখানে দিতে পারবেন না, দিয়ে রেখেতে দিবে। আচ্ছা ওকে সো এই যে এই যে এই লাইন মানে যে এই লাইনটা উপরে এই লাইনটাকে যখন আপনি প্যারাফ্রেজ করেন তখনই আপনি ইন্ট্রোডাকশন দাঁড়ায় যায়। প্যারাফ্রেজ কি? কোনো জিনিসের ওয়ার্ড চেঞ্জ করে লেখা বা ঘুরায় লেখা। যেমন এখানে আছে বাই চার্ট, দ্য বার চার্ট, চার্টের জায়গায় যদি আমি গ্রাফ দেই ভুল হবে? হ্যাঁ বুঝিনি কি বললেন। আমি যদি প্যারাফ্রেজ করে তো আমার ইটা লিখতে হবে, ইন্ট্রোডাকশনটা লিখতে হবে, ইন্ট্রোডাকশনের প্যারাটা লিখতে হবে। এই এখন প্যারাফ্রেজ হলো কি ওয়ার্ড চেঞ্জ করে লেখা অর মানে একটু ঘুরায় লেখা। তো এখানে দেওয়া আছে দ্য বার চার্ট, এখানে চার্টের জায়গায় যদি আমি গ্রাফ দেই কোনো সমস্যা আছে? ও না না অবশ্যই না। আচ্ছা এখানে শো হলো কি দেখানো, এই দেখানোর তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে বুঝানোর, প্রেজেন্ট দিলে সমস্যা আছে? না ইলুস্ট্রেট ব্যাখ্যা করে আচ্ছা ইনভলভমেন্ট, ইনভলভমেন্টের কোনো সিনোনিম পান? পার্টিসিপেশন, ভেরি গুড, অফ স্টুডেন্টস ইন সিলেক্টেড স্পোর্টস, এখানে সিলেক্টেড স্পোর্টস বলছে কিন্তু আমি যদি বলি যে থ্রি স্পোর্টস তাহলে কি ভুল হবে? আচ্ছা ফর সিনিয়র ক্লাসেস এট আ পার্টিকুলার স্কুলস, আমি যদি সিনিয়র ক্লাসেস না বলে লিখি যে ক্লাস 8 9 এন্ড 10 অর ফর থ্রি ক্লাসেস ভুল হবে? আচ্ছা ইন দ্য ইয়ার 2005 এখানে আমি যদি ফর আ পার্টিকুলার ইয়ার দেই তাহলে ভুল হবে? ওয়ান পার্টিকুলার ইয়ার, ফর ওয়ান ইয়ার অর ওয়ান পার্টিকুলার ইয়ার ঝামেলা হবে কোনো? এই যে ওয়ার্ডগুলো চেঞ্জ করে আমি একই কথাই বলতেছি, দ্যাটস is that is paraphrasing. Dekhen, the bar chart illustrates the percentage of students who had participated in three different sports at a certain school in 2005. Bujhte parchen paraphrasing kemne kore? Shobai. Ji bhaiya. Okay, very good.
নেন এই লাইনটা পড়েন, দ্য বার চার্ট বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট ফোর কান্ট্রিজ স্পেন্ডিং। আচ্ছা এটা বেশি হয়ে যায়, পারবেন না সহজ তো দিই। The two pie chart below shows changes in world pollution by region between 1910 and 2010. দেখেন তো প্যারাফ্রেজ করে। কারো যদি রেডি হয় মনে হয় যে প্যারাফ্রেজ করে সে একটা সেন্টেন্স বানাইতে পারছেন তাহলে জানানো ওকে। তো পারবেন ভাই এমনটা হয় নাকি? দ্য টু ডায়াগ্রাম শোজ ভেরিয়েশন অফ ওয়ার্ল্ড পপুলেশন বাই এরিয়া বিটুইন 1910 অ্যান্ড 2020 কি 2010 বিটুইন দাও দরকার ছিল, বাট ঠিক আছে চলবে। আর ভাই আমি লিখলাম দিস টু পাই চার্টস ইজ রিপ্রেজেন্টিং দ্য ইনক্রিজ ইন ওয়ার্ল্ড পপুলেশন ইন ল্যাটিন আমেরিকা আফ্রিকা নর্থ আমেরিকা ফ্রম দ্য ফ্রম 1910 টু 2010। কে ভাই বাকি যে কমছে সেগুলোর কি সমস্যা? আমি দেখি তো নাই, চারটা তো দেখতে দেন নাই, কমছে কি বাড়ছে বলতে পারতেছি না। তো দরকার কি দেওয়ার এটা? এটা তো আপনার ওভারভিউ হয়ে গেল। আপনি বলেন যে চেঞ্জেস ইন ওয়ার্ল্ড পপুলেশন অর চেঞ্জেস ডিফারেন্সেস ইন ওয়ার্ল্ড পপুলেশন। আচ্ছা ইয়েস ইয়েস ডিফারেন্সেস কুড বি ডান। আচ্ছা আচ্ছা আর কেউ ট্রাই করবেন? ভাই আমি বলেন 1910 এন্ড 2010 differences in world population is depicted by the given two pie charts. Achha. Very good. Achha. Apna almost shobai bujhte parchen concept ta, but thik ache. The basically ami hole ekhane likhtam the two pie chart given illustrates the differences in world population by in several areas between the span of a century. Century because 1910 থেকে 2010 একশো বছর। আচ্ছা যাই হোক আমরা আবার আগেরটাতে ফেলছি। আমাদের এখন আমরা এখন পর্যন্ত দেখলাম ইন্ট্রোডাকশন কিভাবে লেখে, এবার আমাদের দেখতে হবে ওভারভিউ কিভাবে লেখে। ওভারভিউ লেখে এই গ্রাফটা ভালো মতো দেখেন আর বলেন এই গ্রাফ থেকে সবচেয়ে বেশি কোন জিনিসটা একবারে চোখে ফুটে উঠতেছে। What is clear from this graph? From the first moment, cricket, cricket অনেক বেশি খেলে সবগুলা ক্লাসে। এই যে আপনার কাছে ফার্স্ট পলকে বা ফার্স্ট ঝলকে যে জিনিসটা ক্লিয়ারলি চোখে ফুটে উঠলো এইটাই আপনার ওভারভিউ। রাইটিং দিস ইজ ইওর ওভারভিউ। সো এইটারই ইংলিশে যদি লিখি তাহলে আমি কি লিখবো? Overall, it is clear that among all the classes, cricket was the highest participated sports. বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা নাও এই যে ক্রিকেট হাইয়েস্ট পার্টিসিপেটেড স্পোর্টস, এইরকম লোয়েস্ট পার্টিসিপেট স্পোর্টস তো আছে বাস্কেটবল, রাইট? সেইটাও তো দেওয়া যায় যে এন্ড দ্য বাস্কেটবল ওয়াজ দ্য লোয়েস্ট পার্টিসিপেট স্পোর্টস, অবভিয়াসলি দিতে পারবেন। কিন্তু ওভারভিউতে কোন প্রকারের নিউমেরিক্যাল ডেটা দিতে পারবেন না, মানে কোন সংখ্যা কোন পার্সেন্টেজ এগুলা কিছু দিতে পারবেন না। ওভারভিউতে পার্সেন্টেজ গুলা দিতে পারবেন না,
45%, 40, 32% এগুলো দিতে পারবেন না। আচ্ছা, আবার ওভারভিউতে কখনো দুইটা লাইন দিতে পারবেন না, মানে দুইটা সেপারেট লাইন আপনার পক্ষে দেওয়া পসিবল হবে না ওভারভিউতে, আপনি এক লাইনে লিখতে হবে, এক লাইনে লিখতে হবে। বুঝতে পারছেন? তার মানে ফুল স্টপ দিয়ে আপনি আরেকটা লাইন শুরু করতে পারবেন না। সো এখানে দেখেন আমি কি লিখছি, এট আ গ্ল্যান্স ইট ইজ এভিডেন্ট দ্যাট ক্রিকেট ওয়াজ দা মোস্ট পপুলার স্পোর্ট ইন স্কুল ফলোড বাই বাস্কেটবল অ্যান্ড সকার, সকার অ্যান্ড বাস্কেটবল, সরি। বুঝতে পারছেন? একই লাইনে আমি জাস্ট একবারে পুরো মোস্ট কমন ফ্যাক্ট বললাম, বাট এখানে আরেকটা সেকেন্ড লাইনও না, এখানে কোনো প্রকারের নিউমেরিক্যাল ডেটাও না। তাহলে এই যে নিউমেরিক্যাল ডেটা গুলো, এই যে আপনার ডিফারেন্ট কম্পারিজন গুলো, এগুলো সব কই হবে? এগুলো সব হবে বডি পার্টে। সো সবার ফার্স্টে আপনারা এটা একটু পড়ে নেন। শেষ হলে আমাকে বলেন। ডান, ওকে, পারফেক্ট। এখন দেখেন এই যে ফার্স্ট লাইনটা, ইট ওয়াজ 45 অ্যান্ড এই যে রেসপেক্টিভলি, এই টাইপের লাইক রাইটিং কে বলে ডেসক্রিপটিভ রাইটিং, মানে যা আছে তা দেখি লিখি দেওয়া। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বোরিং টাইপ অফ রাইটিং। আচ্ছা, এরপরে ওয়ান ফোর্থ ক্লাস এইট পার্টিসিপেটেড, ওয়ান ফোর্থ অফ ক্লাস এইট, এই যে ওয়ান ফোর্থ, অ্যাপার্ট ফ্রম যে আমি 25 না, মানে যে না বলে ওয়ান ফোর্থ বললাম, দ্যাটস জাস্ট বেসিক লেক্সিক্যাল রিসোর্স। ইন সকার, ওয়াইল দ্য ফিগার ফর ক্লাস নাইন ওয়াজ স্লাইটলি হায়ার বাই 5%, এই যে স্লাইটলি হায়ার বাই 5%, মানে 5% দ্বারা হাই, এটা হলো গিয়ে কম্প্যারিজন করে রাইটিং। দিস ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, আবার এই যে এখানে যে লাস্ট লাইন দেখেন, লাস্টলি বাস্কেটবল হ্যাড দ্য লোয়েস্ট পার্টিসিপেশন অ্যাজ পার্সেন্টেজ রেট বিটুইন 2020 to 28%, এই যে পুরো এক লাইনে তিন ক্লাসের বাস্কেটবলের পার্টিসিপেশন রেটটা বলে দেওয়া, এটাকে বলা হয় সামারাইজ করে লেখা। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ রাইটিং। টাস্ক ওয়ানে যদি আপনাদের ভালো নাম্বার দরকার পড়ে, তাহলে আপনাদের এই তিনটা ওয়ে অফ রাইটিং সাইমেন্টেনিয়াসলি করতে হবে। ইউ হ্যাভ টু শো থ্রি বোথ অল অফ দ্য ওয়েজ অব রাইটিং। আচ্ছা, আপনি মানে যখন মন চাবেন আপনি ডেসক্রিপটিভ করতে পারেন, তার সাথে কম্পারেটিভ করে তারপরে আবার আপনি কি সামারাইজ করে শেষ করে দিতে পারেন। আচ্ছা, নাও দ্যাট ওয়াজ এ ভেরি ইজি গ্রাফ, ইটস নট গোনা বি দ্যাট ইজি ফর ওয়েল ইউ। সো আসেন একটু কঠিন গ্রাফ দিয়ে দেখি। এখানে একটা ই দেওয়া আছে, টপ হানিমুন ডেস্টিনেশনসের একটা ই দেওয়া আছে, যেখানে স্পেন 140, প্যারিস 200, থাইল্যান্ড ইজ 1410, বালি ইজ 1335, লেক ডিস্ট্রিক্ট 324, 600, 432, অ্যান্ড কোস্টারিকা 750। নাও সবার ফার্স্টে আমার এখানে একটা ইন্ট্রোডাকশন লাগবে, বাট এখানে কোনো কোশ্চেন নাই, সো ইন্ট্রোডাকশনটা আপনার এখন বানাইতে দিলাম না। বাট বলেন সবচেয়ে বেশি ক্লিয়ারলি আপনার কাছে এই গ্রাফে কোন জিনিসটা লাগিচ্ছে? হোয়াট ইজ দ্য মোস্ট ক্লিয়ার থিং ইন দিস গ্রাফ? ওভারভিউ দিতে হইলে কি দিবেন? ইটস ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট
Thailand is the most popular destination followed by Bali, something like that. Achha, very good. Ar kono? Basically, উনি যেটা বলছে সেটাই বলা যায়। From the first glimpse, it is evident from the graph that Thailand and Bali is the most popular venue for honeymoon, where Spain and Paris doesn't seem to get that much attractions. মানে এভাবে করে করে কোনো একটা লাইনে বলা। So in this particular case, I said it like this. At a glance, it can be seen that Thailand and Bali are the most frequented upon. And apni bolben bhai frequented diye bujhay dilen keno frequented visit or frequented dile eo ek jinishi bujhay. So it can be used like that. Upon location, whereas the Lake District and Spain seem to be the least popular places for our honeymoons. Acha. Now. Spain, Paris, Lake District. বলেন তো এর ভিতরে আপনাদের যদি তুলনা করে করে লিখতে দিতাম আমি তাহলে বলেন তো কোন কোনটার তুলনা করাটা আপনাদের জন্য সবচেয়ে ইজিয়ার হইতো বা সামারাইজ করে লিখতে গেলে আপনি কোন দুইটাকে বা কোনটাকে এক লাইনে লিখে শেষ করে দিতে পারতেন Like supposedly Spain and Paris ke ki ek line likhe chala jay na that Spain and Paris were around 200 they were pretty close to each other but around 200 so erokom bhabe acha read this one first and then I will ask you another one dekhen according to the graph Thailand and Bali stands with the highest Very good. এখন আমা দেখেন নিচে আমি একটা সামারাইজ দিলাম বা সামারি দিলাম এখন আমি তো আপনাদেরকে বলছিলাম যে কনক্লুশন না দিতে তাহলে এখানে তারপরেও দিলাম তার কারণটা কি বলেন তো এটা তো এখানে দেওয়া ফ্যাক্টগুলা জি মানে হ্যাঁ তো ফ্যাক্টগুলা দেওয়া তার সাথে আমার কনক্লুশন আর ওভারভিউ দেওয়ার কারণটা কি হইতে পারে এটার খালি একটাই কারণ থাইল্যান্ড এন্ড বালি আর দ্য মোস্ট ফ্রিকোয়েন্টেড আপন লোকেশন মাই লাইক ডিস্ট্রিক্ট এন্ড স্পেন সিমস টু বি দ্য লিস্ট পপুলার প্লেসেস ফর হানিমুনস আর এখানে বলতেছে থাইল্যান্ড এন্ড মালদ্বীপস আর অ্যামং দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন ফর নিউলি ওয়েডস আমি এখানে এই লাইনটা দেওয়ার কোনো মানে নাই এই লাইনটারে যদি আপনি দেন তাহলে আপনার নাম্বার কাটবে কেন বলেন তো এশিয়ান কান্ট্রিজটা অ্যাড করা ছাড়া এখানে থাইল্যান্ড অ্যান্ড বালি নিয়ে আমি যে কথাটা বলছি এখনো তো আমি একই কথাই বলছি সো ইটস আ রিপিটেশন লেক্সিক্যাল রিসোর্সে এখান থেকে নাম্বার যেতে পারে সো বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট যে এখান এরকম ধরনের ইসে দেওয়ার কোনো মানে হয় না ইউ ডোন্ট হ্যাভ টু গিভ দিস কাইন্ড অফ স্টেটমেন্টস ডাউন যদি ওভারভিউ দিতে পারেন দেন নাহলে দরকার নেই Achha. Now, okay, you can go for
আচ্ছা সো হিয়ার ইজ আ গ্রাফ এই গ্রাফটা হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ আই ওয়ান্ট ইউ টু অর্গানাইজ আ বডি প্যারাগ্রাফ ফর ইচ ক্যাটাগরি মানে যে আপনি মেট্রো মেট নিউ ইয়র্ক এডো টোকিও আর ন্যাশনাল চেন্নাই তিনটার জন্য একটা বডি প্যারাগ্রাফ করে ই করে মাথায় চিন্তা করেন একটা ইন্ট্রোডাকশন দেন ইন্ট্রোডাকশন আপনি নিজের মাথা থেকে যেটা আসে সেটা দিয়ে দেন যে দিস বার গ্রাফ ডিসক্রাইবস দ্য নাম্বার অফ ভিজিটার গোয়িং ইন টু মিউজিয়ামস বিটুইন 2000 and 2005 অ্যান্ড ইট ডিসক্রাইবস ফর থ্রি পার্টিকুলার মিউজিয়াম আচ্ছা বুঝতে পারছেন কি করতে বলছি I'll give you around, let's say, 5 to 7 minutes. Organize your ideas, then you will have to say something. Now, আমি যে কোনো কারো কাছ থেকে একটাই জিজ্ঞেস করব. So, একটা introduction, একটা overview, আর তিনটা body paragraph. Just organize your idea. You don't have to write. Organize it, your idea. ভাইয়া বুঝিনি আবার একটু বলবেন মানে টাস্কটা কি এখানে আপনার গ্রাফ দেওয়া আছে এই গ্রাফটার জন্য আপনার একটা ইন্ট্রোডাকশন মাথায় রেডি করেন একটা ওভারভিউ মাথায় রেডি করেন আর প্রত্যেকটা ক্যাটাগরি মেট ইডো টোকিও ন্যাশনাল চায়না প্রত্যেকটার জন্য একটা একটা করে বডি প্যারাগ্রাফের আইডিয়া মাথায় নেন লিখতে হবে না জাস্ট আইডিয়াটা মাথায় নেন দেন আল আস্ক
Done. जी भैया. ओके सौरभ, गिव मी द ओवरव्यू हियर. ओवरव्यू हलो मेट न्यूयॉर्क एवं एडो टोकियोर क्षेत्र আমরা দেখছি যে এখানে ভেরিয়েশন দেখা যাচ্ছে ভিজিটরদের. কিন্তু ন্যাশনাল মিউজিয়াম অফ চায়নার ক্ষেত্রে আমরা দেখছি যে ভিজিটর নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, মানে ডে বাই ডে ইটস ইনক্রিজিং. আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে. এরপরে ভাই কি কোনটা বলবো? আপনি বলেন মেট নিউ ইয়র্ক নিয়ে এক বডি প্যারাগ্রাফ. ভাই এটা কি মানে, জাস্ট মানে আইডিয়া গুলা বলে যাব? ওয়েল ইংলিশে পুরোটা বলতে পারলে তো ভালো হয়, আদারওয়াইজ বলেন খালি আইডিয়া. ফ্রম দ্য গ্রাফ it is seen that Met New York has been in continuous fluctuation from the year 2000 to 2005. In the year 2000, it had 12 million visitors, and then from the year 2001 to 2003, it was in more or less fluctuations, and it again rose to 12 million in the year 2004, where in 2005 it again rose to 14 millions. Very cool. আচ্ছা শুধু নিউ ইয়র্কেরটা বলতে বলছেন না আমাকে? জি. এরপর নেক্সট কে বলতে চায়? মাইশাফা আমিদা ম্যাডাম বলবেন নাকি? বিক্রম তারেক সাহেব, আর কে? জামি সাহেব বলবেন? ট্রাই করি ভাইয়া, বলেন কোনটা কোনটা বলবো? ইডো টোকিও. আচ্ছা এক সেকেন্ড. ওকে সো ইফ উই সি অ্যাট দা, ভাই এইভাবে কি শুরু করা যাবে? লাইক ইফ উই সি ও, হ্যাঁ মানে মানে আমি কি শুরু যখন করব আর কি বডি প্যারাগ্রাফটা, তখন কি মানে if we see at the graph এই লাইনটা দিয়ে কি আমি শুরু করতে পারবো? না আপনার দরকার লাগবে না, আপনি ফার্স্টলি দিয়ে মেট বলে, সেকেন্ডলি আপনাদেরকে আমি মার্কারস এন্ড ইউজ আপলোড দিয়েছি, আমি বুঝাই দিব একটু পরে, আপনি জাস্ট নরমালি আমাকে ফাইলস গুলো দেন. ওকে ওকে সো ফ্রম দা বার চার্ট ইফ উই সি অ্যাট এডো টোকিও we can see that from 2000 to 2001 it the number of museum visitors were around 14 million, but in the year from 2002 to 2005 the number decreased and it was around 10 million in those particular years. Sure. ওকে রেজওয়ানা ম্যাম লাস্টেরটা বলেন. ন্যাশনাল চায়না, জি
Well, the Museum National China seems to have a continuous growing number of visitors, seems to have the continuous growing number of visitors during the period of 2000 to 2005. Here we can notice that during 2000, it has 6 million visitors, while 2001, it grows to 8 million, near 8 million. 2002, it has gone up around 9 to 10 million visitors. And 2003, it goes straight up above 10,000. And 2004, the trends seem to be the same. And in 2005, it grows the highest number to the highest number of visitors, which is almost 16 million, which is the highest among the three. Sure. Very good. Overall, jara bolchen tara to bhaloi bolchen, jara bolte paren nai tara to kali jane bujchen naki. Here is my answer to this. Dekhen pore kemon lagteche. Let me know when you are done. ভাইয়া এখানে ওভারভিউ প্যারাগ্রাফের প্যারাগ্রাফটাতে সেন্টেন্স কি একটা হওয়া জরুরি তাই বলছিলেন একটা সেন্টেন্স হতে হবে না একটাই হইতে হবে देयर इज নো আদার ওয়ে একটা সেন্টেন্সের বেশি লিখতে পারবেন না ওভারভিউতে আর প্রতিটা গ্রাফ প্রতিটা মানে কম্পোনেন্ট গ্রাফের প্রতিটা কম্পোনেন্টকে এইভাবে আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা প্যারাতে একটা করে ওভারভিউ দিতে হবে মানে না ওভারভিউ তো একটা সবগুলোর জন্য আর প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা প্যারাগ্রাফটা ইজ বেসিক্যালি আপ টু ইউ আমি এখন আপনাদের ইজির জন্য আলাদা আলাদা এভাবে লিখছি আবার দেখবেন নিচে গেলে আমি দুইটা একসাথে মিলায়ও লিখছি এরকম অনেক জায়গা পাবেন
হয়েছে সবার? দেখা শেষ হলো জানা, লাস্ট প্যারাটা এটা বুঝতে পারেননি, মানে বুঝছি মানে এটা কি হিসেবে লিখছেন, কনক্লুশন হিসেবে লিখলে তো বললেন যে In contrast, the mate had the second highest figure in 2000. Despite having a decline over the next 3 years, it had more visits than other two museums in 2004. Lastly, the number stood at 14 million. It was pretty clear that we made it on another parallax. সেকেন্ড হাইয়েস্ট ফিগার দিয়ে শুরু করলো এইটা, পরে ড্রপ করলো সবচেয়ে কম 2003-এ, যে আবার বাড়া শুরু হইলো 2004-এ, তাদের বাকি দুইটা মিউজিয়ামের থেকে বেশি ছিল ছিল যেটা সবচেয়ে হাইয়েস্ট তাদের 2005-এ। বুঝছেন? শিওর সবাই? ওকে, সো দিস ইজ আ পাই চার্ট, ইজি আছে এটা অনেক, একটু ভালো মতো দেখেন তো এখানে কি বলতেছে। ইউনাইটেড আরব এমিরেটস এর বাজেট অ্যালোকেশন, এটা কোন জায়গায় কত মিলিয়ন টাকা যাচ্ছে মানে অ্যালোকেট করা হয়েছে সেটা বলা হচ্ছে। দেখেন আপনারা একটু ভালো মতো গ্রাফটা, আমাকে একটা ওভারভিউ দেন। এবার আগে যারা বলছেন তারা কেউ বলতে পারবেন না। গ্রাফটা থেকে কোন কোন জিনিস সবচেয়ে বেশি ক্লিয়ার? ভাইয়া লালটা কি বোঝা যাচ্ছে না তো লেখাটা? এডুকেশন এটা না? জি এডুকেশন। ভাইয়া আরব আমিরাতের কথা বললেন, মানে কান্ট্রিটা কোনটা বললেন, কিছু কি দেওয়া আছে? ইউনাইটেড আরব আমিরাত। এটা মেনশন করা কোথায়? নাই তো, তাহলে তো এটা মেনশন করতে পারবো না। আরে আই এইখানে নাই, এখানে তো আছে। ও সরি, আচ্ছা বলেন এবার ওভারভিউ। গভর্নমেন্ট স্পেন্ডিং ইন 2000 মানে তো এটা মানে 2000 এ স্পেন্ড করবে মানে বাজেটই না? 2000 সালের বাজেট। আচ্ছা লামিসা ম্যাম বলেন দেখি ওভারভিউটা পারেন নাকি। এক লাইনে বলতে হবে না? হ্যাঁ, বাট এক লাইনটা তো আপনি চাইলে এটারে মানে যে ই দিয়ে যোগ করতে পারেন, মার্কার্স দিয়ে যোগ করতে পারবেন, বিভিন্ন ক্লজ দিয়ে যোগ করতে পারবেন। মোস্ট অফ দ্য মানি আর স্পেন্ট ইন টু ল অ্যান্ড অর্ডার্স, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট, আদার
আমি আসলে দেখতে পাচ্ছি না এক্সপেন্ডিচার ডেভিড ইন্টারেস্ট হাউজিং হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপোর্ট এইডিবি ট্রান্সপোর্ট সিস্টেম দেখেন পড়েন সবাই হয়েছে জি ভাইয়া স্যার আপনি এখানে ক্যাটাগরি গুলা কিভাবে ভাগ করছেন যেমন মিন ওয়াইল দিয়ে এখানে কিছু কিছু গুলা হলো এখানে ডিসক্রাইব করছেন আবার এই যে ইন কন্ট্রাস্ট দিয়ে এখানে তো অনেক মানে লোয়ার গুলা এখানে ডিসক্রাইব করছেন জি ক্যাটাগরি কেমনে ভাগ করছে এটা আপনার কোশ্চেন জি স্যার আচ্ছা এখানে আমি ক্যাটাগরি খুবই নর্মালি ভাগ করছি এখানে আমি সবার ফার্স্টে হাইয়েস্ট অ্যামাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তারপরে আমি অন কন্ট্রাস্ট দিয়ে লোয়েস্টে নিয়ে আসার চেষ্টা করছি ইকুয়াল অ্যামাউন্ট দিয়ে একসাথে টানার চেষ্টা করতেছিলাম বাকিগুলারে সো আমি 10-এর গুলারে একবারে দিছি তারপর 53, 100 এগুলার একবারে দেওয়ার চেষ্টা করছি এই যে এডুকেশন আর বাকি যেগুলো মাঝে মাঝে ছিল সেগুলো আলাদা আলাদা যাওয়ার চেষ্টা করছি বুঝতে পেরেছেন জি স্যার শাবাশ আচ্ছা নাও কারো কোনো কোশ্চেন আছে সো ফার Anybody has any questions? নাই আচ্ছা নাও আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিচ্ছি এই কাজটা করান যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নাই সেহেতু আই এম প্রিটি শিওর ইউ গাইজ ক্যান সলভ দিস ওয়ান এখানে আপনাদেরকে প্রিপোজিশনের ইউজটা বোঝানোর জন্য ফ্রম টু অ্যাট অ্যাট কই বসে এখানে দেওয়া আছে আপনার রাইটিং লেকচার টু এখানে 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে আপনাদেরকে আমি করার জন্য 15 মিনিট টাইম দিলাম 20টার ভিতরে প্রিপোজিশন বসায় শেষ করেন 4টা প্রিপোজিশন 5টা প্রিপোজিশন বসাইতে পারবেন ফ্রম টু বাই অব অ্যাট বেস্ট অফ লাক
কত নাম্বার রাইটিং লেকচার এটা ভাইয়া দুই নাম্বার রাইটিং লেকচার 2 পেজ নাম্বার 5 ওয়ান্স ইউ আর ডান লেট মি নো এ মানে এটা কিসের জন্য মানে কি পার্টে এটা টাই রাইটিং টাস্ক 1 এর জন্য কারণ প্রিপজিশন দিয়ে আপনার বুঝাইতে হবে না এত থেকে এত কমছে ফ্রম টু এত থেকে এত কমে গেছে এত থেকে এত বাড়ছে প্রিপজিশনে অনেক সমস্যা চেষ্টা করে দেখেন কি অবস্থা দেখতেছি
হইছে ভাইয়া? শেষ হলে জানান। আর 5 মিনিট হাইস্ট গেলে, শেষ হইলে বলেন।
হইছে সৌরভ সাহেব আর ফারাম মাহবুব ম্যাম বলেন তো শেষ আচ্ছা there was an increase তারপর just over very good in the first decade the population remained steady at very good unemployment fell up by sir by just over 50,000 or 5 lakh violence in the city peaked at sir at After an initial increase, the city's population remained constant. At. Very good. The crime rate increased rapidly. By sir. By then or to then? Jetai then, thik ache. Or at then? Eki kotha. The population is expected to grow exponentially over the next few years and then peak. To the For the next few months, computer prices are expected to drop from at last it off. Paper price increase in the basic internal goods of 55%. Thik ache, very good. The production of goods is expected to finish the year off at. Production began. Expected to drop from 50% in spite of predicted price of increase. Error answer we expect to drop to 50% in spite of predicted increase price of batches of 55%. So two are off. আচ্ছা তারপর the product finished the year at the production began from to তারপর by last at দিয়েছে স্যার at দিলে হবে by দিলে হবে এটা ডিপেন্ড করে আপনি কি বুঝাইতে যেতেছেন তার উপরে In 1952, the number of immigrants from Namibia equaled the number of began from to at Babai. The number of immigrants from Namibia equaled the number of immigrants from Ghana to the UK. By. Off this answer of the delay better by delay pool now but opted to better the number of hours women work in the home rose two then or by then jere then thik ache depend kore ki bujhte jetechen two dile mone hologe hobe hologe 52 te geche ar by dile 52 barche which is basically two e howa uchit by now approximately 5 minutes after consuming cane sugar ph levels dropped By. Well, by dilo hoy or by a drop at or drop by diyechi sir to the better hoy sobche in Australia newspaper circulation dropped by off drop to 400 per thousand of population by 1993 to from 576. So, it is from pora jabe. A survey of Canadian prisoners revealed the literacy rate ranging from 50% to 2. 12 years later, though the number of male workers remained unchanged, at the number of female workers rose two. Very good. The percentage of people using public transport in the city dipped by very good. By. Sir.
over the next 6 months at a peak of at peak supply at Boshadian. There was an increase of. Achha, the number of people arrested for theft rose two then or by then do it a thik ache depend kore je ki bujhte dechen tar upore overall bhaloi to bollo samasya ta bhaira ek number ta bujhi nai mane milat pare ek there was an increase of just over 50,000 people mane 50,000 manush jon barche বুঝছেন জি ভাইয়া আচ্ছা আমি আপনাদের একটা হোমওয়ার্ক আপলোড করে দিচ্ছি ওই হোমওয়ার্কটা লিখে আমাকে পিডিএফ মানে যে ক্লাসরুমে সাবমিট করেন পিডিএফটা ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব এন্ড দেখি কার কি অবস্থা লেখার ইটস আ বার গ্রাফ আপনারা আজকে যা করছেন সেটাই সো ইটস নাথিং নিউ ভয় পাওয়ার কিছু নাই আমি আপনাদেরকে এখনই আবার ক্লাসরুমে একটা পোস্ট দিতেছি যার নিচে আপনারা যারা অনলাইন স্পিকিং দিতে চান তারা নিজেদের ইমেলটা ড্রপ করেন অ্যাপার্ট ফ্রম দ্যাট ইজ দেয়ার এনি কোয়েশ্চেন্স